দ্রুতগতির আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগে পৃথিবীতে এমন জায়গা খুব কমই আছে যেখানে বিচরণ করেনি সভ্যতা ভ্রমণ বিলাসী মানুষেরা। এর ব্যতিক্রম বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা রহস্যময় নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল। বহুবার চেষ্টা করেও ভারতের জলসীমায় থাকা আন্দামানের এই দ্বীপটিতে কখনো প্রবেশ করতে পারেননি আধুনিক সভ্যতার কোনো মানুষ। আর যারা ভুল করে দ্বীপটিতে প্রবেশ করেছিল তাদের বরণ করে নিতে হয়েছিল নির্মম পরিণতি। ভৌগোলিক অবস্থান ও কাগজে কলমে দ্বীপটি ভারতের অন্তর্ভুক্ত হলেও সেন্টিনেল দ্বীপের ওপর ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই। অনেকবার চেষ্টা করেও দ্বীপটি সম্পর্কে তেমন কিছু জানতে পারেনি স্বয়ং ভারত সরকার। এ দ্বীপের বাসিন্দারা মোটেও সহ্য করতে পারে না তাদের ভূমিতে বাইরের জগতের কারো আগমন। কেউ ঢোকার চেষ্টা করলে সম্মুখীন হতে হয় সেখানকার অধিবাসীদের তীর ধনুক বল্লা আর পাথরের প্রতিরোধের। রহস্যময় এই দ্বীপের আদিবাসীরা চায় না বাইরের পৃথিবীর মানুষ তাদের রহস্য ভেদ করুক, তাদের জানুক অথবা যোগাযোগ করুক তাদের সঙ্গে। তারা বাঁচতে চায় পৃথিবীর অন্য সব মানুষের চোখের আড়ালেই। বাইরের মানুষের কৌতূহলী দৃষ্টি ও জানার আগ্রহকে উপেক্ষা করে হাজার হাজার বছর ধরে তারা বজায় রেখেছে নিজেদের স্বতন্ত্রতা। তাদের সীমানায় তাদের জীবনে উঁকি দেওয়ার অধিকার আজও কোনো মানুষ, জাতি বা দেশ অর্জন করতে পারেনি। তাদের মাঝেও কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি পৃথিবী বা পৃথিবীর মানুষ সম্পর্কে জানার। সেন্টিনেল দ্বীপের আয়তন 72 বর্গ কিলোমিটার। গবেষকদের মতে সেন্টিনেলিরা 60,000 বছর ধরে দ্বীপটিতে বাস করছে। সেই হিসেবে সেন্টিনেলির আদিবাসীরাই পৃথিবীর সবচেয়ে প্রাচীন একক নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। সেন্টিনেলিরা মূলত শিকার নির্ভর জাতি। বর্ণশুকর, সামুদ্রিক মাছ, প্রাণী ও দ্বীপের উদ্ভিদই তাদের নিয়মিত খাদ্য। এখন পর্যন্ত তাদের মাঝে কৃষির উদ্ভবের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সবচেয়ে আজব বিষয়, আজও আগুন জ্বালাতে শেখেনি দ্বীপের এই মানুষগুলো। নৌকা বা হেলিকপ্টার থেকে বছরের পর বছর নজর রেখে এই দ্বীপের মানুষ সম্পর্কে খুবই অল্প ধারণা করতে পেরেছেন নৃবিজ্ঞানীরা। সেন্টিনেলিদের মাঝে কোনো ধর্মের অভিভাবের লক্ষণ লক্ষ্য করা যায়নি। এদের ভাষার নাম দেওয়া হয়েছে সেন্টিনেলি ভাষা। আন্দামানের আদিবাসী বঙ্গদের সঙ্গে এদের ভাষার কিছুটা মিল পাওয়া যায়, কিন্তু সেন্টিনেলি ভাষা তাদের সবচেয়ে কাছের আদিবাসী বঙ্গে আদিবাসীদের পক্ষে বোঝা অনেক মুশকিল। ধারণা করা হয় সেন্টিনেলিদের পূর্বসূরীরা 60,000 বছর আগে আফ্রিকা থেকে এসেছিলেন এই দ্বীপে। বিশেষজ্ঞদের মতে এটাই সম্ভবত বিশ্বের শেষ আদিবাসী আবাসস্থল যেখানে পৌঁছতে পারেনি আধুনিক সভ্যতা। আদিম এই আদিবাসীদের সঙ্গে আধুনিক মানুষের প্রথম সাক্ষাৎ হয় 1880 সালে। ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমবি পোর্টম্যানের নেতৃত্বে একটি দল এই দ্বীপে গিয়ে আদিবাসীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। আদিবাসীদের এক পৌর দম্পতি এবং 4 শিশুকে তারা তুলে নিয়ে আসেন গবেষণার জন্য। তাদের নতুন পোশাক ও খাবার দেওয়া হয়, কথা বলানোর চেষ্টা করা হয়, তবে দ্বীপ থেকে আনার পরপরই মারা যায় প্রাপ্তবয়স্ক 2 জন। আর বাকি বাসিন্দাদের কিছুদিন রাখার পর কোনো তথ্য না পেয়ে তাদেরকে আবার রেখে আসা হয় সেন্টিনেল দ্বীপে। এই ঘটনার পর আধুনিক সমাজের প্রতি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সেন্টিনেলিরা। এরপর থেকে সভ্য মানুষদের প্রতি সেন্টিনেলিস্টদের আক্রোশ আরও কয়েক গুণ বেড়ে যায়। এই রহস্যময় দ্বীপ ও সেখানকার আদিবাসী গোত্র সম্পর্কে 70-এর দশক থেকে গবেষণা শুরু করেন ত্রিলোকনাথ পণ্ডিত এবং তার সহকর্মীরা। 1973 সালে সেন্টিনেলি দ্বীপের আদিবাসীদের নিয়ে গবেষণা করতে দ্বীপে যান টিএন পণ্ডিত ও তার গবেষক দল। গবেষণার অংশ হিসেবে সেন্টিনেলি আদিবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন তারা। দ্বীপ নিয়ে গবেষণা কার্যক্রম সম্পর্কে পরবর্তীতে বলেছিলেন, সেন্টিনেল আদিবাসীদের জন্য আমরা হাঁড়ি পাতিল, অনেক নারকেল এবং লোহার তৈরি যন্ত্রপাতি নিয়ে গিয়েছিলাম। পাশের দ্বীপের আরেকটি গোত্রের থেকে 3 থেকে 4 জন সদস্যকেও আমরা সঙ্গে নিয়ে গিয়েছিলাম, যাতে তারা আমাদের কাছে সেন্টিনেলি লোকজনের কথার অনুবাদ আর আচরণের ব্যাখ্যা করতে পারে। কিন্তু সেন্টিনেলি আদিবাসীরা প্রচণ্ড ক্ষুব্ধভাবে আমাদের মুখোমুখি হয়। তাদের হাতে ছিল তীর ধনুক, যেন বহিরাগতদের হাত থেকে তাদের নিজেদের ভূমি রক্ষার জন্য তারা সবাই প্রস্তুত ছিল। হাত পা বেঁধে রাখা একটি জীবন্ত শুকর তাদের উপহার দেওয়া হয়েছিল, কিন্তু সেটিকে তারা বর্ষার সাথে বেঁধে ফেলে এবং পরে মাটিতে পুঁতে রাখে। 1967 সাল থেকে ভারতের সরকার সেন্টিনেলদের সঙ্গে যোগাযোগের স্থাপনের চেষ্টা করে যাচ্ছিল। যোগাযোগ স্থাপনের চেষ্টা হিসেবে দ্বীপটির তীরে বিভিন্ন সময় বিভিন্ন উপহার যেমন খাবার, পোশাক ইত্যাদি রেখে আসা হতো, কিন্তু তাতে প্রতিরোধের মানসিকতা কোনো পরিবর্তন হয়নি দ্বীপবাসীদের। দ্বীপের কাছে কোনো নৌকা বা উপরে কোনো হেলিকপ্টার দেখলেই তারা তীর, পাথর বা বর্ষা জাতীয় অস্ত্র ছুড়ে মারত। প্রতিবারই অনুপ্রবেশকারীরা তাদের আক্রমণের শিকার হয়েছে, যাতে মৃত্যু হয়েছে বেশ কিছু। 2001 সালে দ্বীপটির ব্যাপারে আবার তথ্য নেওয়ার চেষ্টা করা হয় ভারত সরকারের পক্ষ থেকে, যদিও নিরাপত্তাজনিত কারণে জরিপটি প্রয়োজনের চেয়ে অনেকটা বেশি দূর থেকে পরিচালনা করা হয়, তাই অসম্পূর্ণ সেই পরিসংখ্যানে দ্বীপটিতে মাত্র 39 জন বাসিন্দার উল্লেখ পাওয়া যায়। 2006 সালে সেন্টিনেলির তীরন্দাজরা তাদের দ্বীপে অনুপ্রবেশকারী 2 জন জেলেকে তীর মেরে হত্যা করে মাটি চাপা দেয়। উদ্ধার অভিযানে আসা হেলিকপ্টার থেকে হেলিকপ্টারের পাখার ঘূর্ণনের সৃষ্ট প্রবল বাতাসের তরে অগভীর কবরের মাটি সরে গিয়ে ওই 2 জন জেলের মৃতদেহ দেখা গিয়েছিল। কিন্তু সেন্টিনেলের তীরন্দাজেরা মরদেহের উদ্ধারে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে সরিয়ে দেয়। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে সেন্টিনেল দ্বীপের আশেপাশে 3 মাইল এলাকার মধ্যে বাইরের মানুষের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে ভারতীয় সরকার। দ্বীপবাসীর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তাদের এলাকায় প্রবেশ বেআইনি জেনেও 2018 সালে মার্কিন এক ধর্মযাজক সেখানে অনুপ্রবেশ করেছিলেন। মূলত সেই ধর্মযাজকটি খ্রিস্টান ধর্ম প্রচারের অভিলাষে গিয়েছিলেন নিষিদ্ধ এই দ্বীপে।
মার্কিন যাজকের খুব ইচ্ছে ছিল আদিম আদিবাসীদের ধর্মান্তরিত করবেন। 27 বছর বয়সী ধর্মযাজক জন অ্যালেনকে তীর ছুড়ে হত্যা করেছিলেন সেন্টিনেলিয়া। সেন্টিনেলিদের ওপর গবেষণা করছেন এমন নৃতত্ত্ববিদরা লক্ষ্য করেছেন যে মৃতদেহ পুঁতে দেওয়ার কয়েকদিন পরে আদিবাসীরা সেই জায়গাতে ফিরে এসে কবর করে সেই দেহ আবার বের করে, তারপর মৃতদেহকে বাঁশের সঙ্গে বেঁধে সমুদ্রের ধারে দাঁড় করিয়ে রাখে। এইভাবেই তারা বহিরাগতদের বার্তা দেয় তাদের দ্বীপে প্রবেশ থেকে বিরত থাকার জন্য, বার্তা দেয় তাদের নির্জনতাকে সম্মান জানানোর জন্য। এই আদিবাসীদের সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান এবং এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।